আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ পুলিশে 2022 সালে কনস্টেবল পদে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এটিতে কিভাবে আপনারা অনলাইনে আবেদনটি করবেন, ফিটি কিভাবে পরিশোধ করবেন, আজকের ভিডিওতে সেটি আমি আপনাদেরকে দেখাবো। এবং আবেদনটি করার সময় আপনাদের কি কি প্রয়োজন হবে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো এটিতে অনলাইনে আবেদনটি করার জন্য আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারটি ওপেন করার পর উপরের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন police.teletalk.com.bd, লেখার পর ইন্টার ট্যাপ করবেন। ইন্টার ট্যাপ করলে আপনি এমন একটি ইন্টারফেস এখানে পেয়ে যাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্রেনি রিক্রুইট কনস্টেবল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আবার এখানে এমন একটি পেজ এখানে পেয়ে যাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে সার্কুলার অফ TRC, এখানে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। এটির অনলাইনে আবেদনটি শুরু হয়েছে 1 ফেব্রুয়ারি 2022 তারিখ থেকে এবং আবেদনটি শেষ হবে 28 ফেব্রুয়ারি 2022 তারিখ পর্যন্ত। তো অনলাইনে আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তিটি আগে ভালো করে পড়ে নেবেন। আবেদনটি করার জন্য নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে নেক্সট অপশনে এসে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে চলে আসবে। তো এখানে যেগুলো এখানে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে এখানে পূরণ করে দিতে হবে। তো এখানে প্রথমত আপনাকে দিতে হবে আপনার নাম, এখানে লিখবেন। তারপর এখানে পিতার নাম, মাতার নাম, এগুলো অবশ্যই এখানে কিন্তু আপনাকে ইংরেজিতে লিখতে হবে এবং আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দেবেন। তো তথ্যগুলো যখন আপনি পূরণ করবেন সবগুলো ভালো করে দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে জেন্ডার। জেন্ডার এখানে যদি মেলে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এখানে কিন্তু বুকের মাপ দিতে হবে। আপনাদের দেখতে পাচ্ছেন এখানে এই অপশনে আপনাকে কিন্তু বুকের মাপটি আপনাদের দিতে হবে। রিলিজন, আপনার ধর্মটি সিলেক্ট করে দিবেন। রক্তের গ্রুপ এখানে দিয়ে দিবেন। তারপরে যদি কোনো কোটা থেকে থাকে আপনার সেই কোটাটি এখানে দিয়ে দিবেন। হাইট এবং ওয়েটটি এখানে দিয়ে দিবেন। এখানে ওজনটি দিয়ে দিবেন। ন্যাশনালিটি, বাংলাদেশে এখানে রয়েছে। এখানে আপনার বার্থ রেজিস্ট্রেশন এবং NID, এই দুটি যে কোনো একটি কিন্তু অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে অবশ্য অপশন রয়েছে ম্যারিড এবং সিঙ্গেল। অবশ্য বিজ্ঞপ্তিতে কিন্তু লেখা ছিল সেখানে কিন্তু অবিবাহিত লেখা ছিল, যারা অবিবাহিত তারাই কিন্তু এটিতে আবেদন করতে পারবেন। এখানে দিতে হবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস। এখানে কেয়ার অফ, আপনার গার্ডিয়ান হিসেবে যার নামটি দিতে চাচ্ছেন তার নাম এই বক্সে লিখে দিবেন। এই বক্সে আপনার ভিলেজ, টাউন, রোড, হাউস, ফ্ল্যাট নাম্বার এই বক্সে আপনি এখানে লিখে দিবেন। তারপরে এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে থানা অথবা উপজেলার নামটি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে পোস্ট অফিস, পোস্ট কোড, পোস্ট কোডটি যদি আপনার জানা না থাকে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অথবা গুগলে সার্চ করলে আপনি এই পোস্ট কোডটি জেনে নিতে পারবেন। আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে এই বক্সে এখানে ক্লিক করে দিবেন। আর দুটি যদি ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে দুটি আলাদা করে আপনাকে এখানে লিখে দিতে হবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, একই মোবাইল নাম্বার এই বক্সে এখানে লিখে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে একাডেমিক কোয়ালিফিকেশন। তো এটিতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদনের জন্য SSC পাস। তো এটিতে আপনারা SSC পাস করলে আবেদন করতে পারবেন। সর্বনিম্ন আপনাদের 2.50 থাকলে আপনারা কিন্তু এটিতে আবেদনটি করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতাটি এখানে দিয়ে দেবেন। SSC এবং SSC দুটি অপশন এখানে রয়েছে। SSC তো অবশ্যই আপনাকে দিতে হবে। HSC এখানে অপশনাল রয়েছে, আপনি চাইলে এখানে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্কিল এক্সট্রা কারিকুলার, ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টাইপ অফ স্কিল। এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, যেমন ইলেকট্রিক্যাল ওয়ার্ক, প্লাম্বিং, ডাইভিং, অটো মেকানিক্যাল ওয়ার্ক ইত্যাদি। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যদি আপনার এইসব কাজের উপরে যদি কোনো দক্ষতা আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আর এখানে যে কয়েকটি অপশন আপনি দেখতে পাচ্ছেন এর অন্য কোনো কাজের অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে নিচে এখানে আদার যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি এই বক্সে সেটি এখানে লিখে দিবেন। এই বক্সে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পার্টিকুলার, সেই বক্সে আপনি বিবরণ লিখে দিবেন আপনার কাজের। তারপর নিচের অংশে দেখতে পাচ্ছেন লেখা আছে ভ্যালিডেশন কোড, এখানে এই বক্সে এই কোডগুলো এখানে লিখে দিবেন। আপনার ক্ষেত্রে হয়তো এখানে ভিন্ন রকম দেখা যাবে, আপনি এখানে যে কোডগুলো দেখতে পাবেন সেটি এই বক্সে লিখে এখানে একটি টিক মার্ক দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার অ্যাপ্লিকেশনটি প্রিভিউ হবে। আপনি যে তথ্যগুলো পূরণ করেছেন সেগুলো আপনি দেখতে পাবেন। তো আপনি যে তথ্যগুলো পূরণ করেছেন সেগুলো সম্পূর্ণটি এখানে ভালো করে দেখে নেবেন। তারপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে ছবি এবং সিগনেচার আপলোড করার অপশন আপনি এখানে পেয়ে যাবেন। তো এটি যখন অনলাইনে আবেদনটি করবেন, আবেদনটি করার পূর্বে ছবি এবং সিগনেচারটি আপনি সাইজ করে রেখে দেবেন। ছবির জন্য মাপটি লাগবে 300x300 পিক্সেল এবং সিগনেচারের জন্য মাপটি লাগবে 300x80 পিক্সেল। তো এখানে আপনি আপনার ছবি এবং সিগনেচারটি এখানে আপলোড করে দিবেন। ছবি এবং সিগনেচার আপলোড করা হয়ে গেলে এখানে এই বক্সে ক্লিক করে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এখানে আপনি আপনার আবেদনের কপিটি এখানে পেয়ে যাবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড দিস পেজ, এখানে ক্লিক করে আপনি আপনার আবেদনের কপিটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই এখান থেকে এই আবেদনের কপিটি একটি প্রিন্ট আউট করে আপনার কাছে সংগ্রহ করে রেখে দিবেন।
তো এখন আমাদের এটির অনলাইনে আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন আমাদের এটির ফিটি পরিশোধ করতে হবে। তো ফিটি পরিশোধ করার জন্য আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন। তো এটি অবশ্যই আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে আপনাদের এই দুটি SMS প্রেরণ করতে হবে। আর এটির জন্য যে নির্ধারিত যে ফিটি রয়েছে সেটি হলো 30 টাকা, সেটি অবশ্যই আপনি আপনার টেলিটকে রিচার্জ করে রাখবেন। প্রথমত মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন TRC, একটা স্পেস দিয়ে আপনি যে ইউজার ID পেয়েছেন, এই যে আপনার আবেদন কপির উপরে যে ছবির উপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে ইউজার আইডি, এই ইউজার আইডিটি লিখবেন, লিখে সেন্ড করবেন 1622 নম্বরে। সেন্ড করলে সেখান থেকে ফিটি মেসেজ চলে আসবে, সেখানে আপনার নাম লেখা থাকবে, কত টাকা চার্জ কাটবে সেটি লেখা থাকবে এবং সেখানে একটি পিন নাম্বার দেওয়া থাকবে। পুনরায় আবার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে TRC, একটা স্পেস দিবেন YES, স্পেস দিয়ে আপনি যে পিন নাম্বারটি পেয়েছেন সেই পিন নাম্বারটি লিখে আপনাকে আবার পুনরায় সেন্ড করতে হবে 1622 নম্বরে। সেন্ড করলে সেখান থেকে আরেকটি ফিরতি মেসেজ চলে আসবে, সেখানে লেখা থাকবে কংগ্রেস, আপনার নাম লেখা থাকবে এবং সেখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনি সংগ্রহ করে রেখে দেবেন, পরবর্তীতে কিন্তু আপনার প্রবেশপত্র ডাউনলোডের সময় সেটি প্রয়োজন হবে। তো আমাদের কিন্তু এটিতে অনলাইনে আবেদন এবং ফি পরিশোধ কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। আমি বিজ্ঞপ্তি থেকে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই। এখানে বিজ্ঞপ্তিতে লক্ষ্য করুন লেখা আছে নির্বাচন পদ্ধতি, ওয়েব বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক ওয়েব বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরের নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তৎক্ষণাৎ অনুসরণ করা বাঞ্ছনীয়। ওয়েব বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং এর বাছাইকৃত প্রার্থীদের SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে, এখানে একটি ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে প্রবেশ করে সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট ডাউনলোড করে 2 কপি পিন করতে হবে। তো আপনি যে প্রাথমিক যে আবেদনটি করেছেন, আবেদন করার পরে নির্বাচন যে পদ্ধতিটি সেটি কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর অবশ্যই আপনারা যখনই অনলাইনে আবেদনটি করেন তার আগে পুরো বিজ্ঞপ্তিটি আপনারা ভালো করে পড়ে নেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দিবেন, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।